আসসালামু আলাইকুম শাহরিয়া আছি এক্সেলে আজকে আমরা আলোচনা করব কিভাবে কারেন্ট টাইম নিয়ে আসা হয় তো নর্মালি আমরা যখন ফাংশন ইউজ করি এক্সেলের সেগুলোতে আসলে ডিরেক্ট টাইমটা আসে না আয়তার ডেট আসে অথবা ডেট এবং টাইম আসে তো এটাকে একটু বাইপাস করে কিংবা একটু ফরম্যাটিং করে আমরা আসলে শুধু টাইমটাকেই কারেন্ট যে টাইম সেটাকে আমরা ডিসপ্লে করাইতে পারবো তো সেটাই আমরা আসলে আজকে দেখব তো শুরুতে আমরা দেখি এক্সেলে বেশ কয়েকটা ফাংশন আছে যেমন ধরেন ইকুয়াল টাইম দেই দেওয়ার পরে এ আসলে এখানে দেখেন আওয়ার মিনিট সেকেন্ড এরকম কিছু আর্গুমেন্ট চাই সেটাকে টাইম তৈরি করে তার মানে ডিরেক্ট আসলে টাইম আমাদের দেবে না যেমন ধরেন দশ কমা দশ কমা বিশ দিলাম দেওয়ার পরে ইন্টারপ্রেস করলাম এ কী করছে দশটা দশ এ এম এভাবে দেখালো তাহলে আমরা এটি কিন্তু কারেন্ট টাইমটা না আমি যে টাইমটা পুট করছি সেটা আমার উদ্দেশ্য কারেন্ট টাইম দেখানো আচ্ছা আরেকটা ওয়ে হলো টুডে আমরা যদি টুডে ইউজ করি এটা কি করে আজকের ডেটটা দেখায় আর আজকের ডেট এবং টাইম একসাথে দেখানোর জন্য আরেকটা ফাংশন ইউজ করা হয় সেটা হলো নাও সেটা কী করছে আজকের ডেট দেখাচ্ছে এবং টাইমটা দেখাচ্ছে তো আমাদের উদ্দেশ্য হলো ডেটটাকে রিমুভ করে শুধু কারেন্ট টাইমটাকেই শো করাবো আপনারা যদি খেয়াল করেন এই কোনায় দেখবেন যে এই মুহুর্তে দশটা আটান্ন এবং এই ফাইলটাকে আমি যদি ক্লোজ করি এবং আবার ওপেন করি ক্লোজ ওপেন দেখতে পাচ্ছি যে ও আমি তো দেরি করি না এনিওয়ে সো এই টাইমটাই আসলো তো আমার উদ্দেশ্য হচ্ছে যে এইখান থেকে ডেটটাকে সরাই দিয়ে শুধুমাত্র আমরা টাইমটাকে নিয়ে আসবো তো এটা কিভাবে করা যেতে পারে এটা আমরা করতে পারি আচ্ছা এটা এখানে আছে থাক আমরা এইখানে দেখাবো ফর্মেটিং করে আসলে আগে দেখাই যে কীভাবে কাজটা করা যায় আমরা দেখলাম যে ইকুয়াল এন ও ডাব্লিউ নাও দিলে পরে কি আসে আজকের ডেট অ্যান্ড টাইম আসে এইটাকে আমরা এখন কি করব শুধুমাত্র টাইমে রূপান্তর করব এর উপরে রাইট ক্লিক করে আপনার ফর্মেট সেলসে গিয়ে এখান থেকে এই যে টাইম আছে এখানে বেশ কয়েকটা টাইম ফর্মেট আছে এখান থেকে দেখেন এই যে এ এম পি এম বা বেশ কয়েকটা ফর্মেট আছে আপনাদের যে ফর্মেটটা প্রয়োজন লাইক আমি যদি এটা চুজ করি ওকেতে ক্লিক করি দেখবো যে আজকের শুধুমাত্র টাইমটাকে শো করছে এবং দেখেন যখন এটা চেঞ্জ হয়ে গেলো এই মুহূর্তে আসলে এক মিনিট বেড়ে গেছে এইটাকেই আমরা আরেকভাবে করতে পারবো ইকুয়াল নাও এবার রাইট ক্লিক ফর্মেট না করে আমরা যেটা করবো এই এখান থেকে দেখেন দিয়ে দেওয়া আছে টাইম আমরা এটাকে চুজ করলাম সে দিয়ে দিল অ্যানাদার ওয়ে ইজ ইকুয়াল নাও এবার আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করব সেটা হলো কি কন্ট্রোল শিফট নিউমেরিক্যাল কিপ্যাড ডান পাশে যেটা আছে সেটা না উপরের দিকে যেটা আছে সেখান থেকে টু চাপবেন সে অটোমেটিক আবারও চেঞ্জ করে নেবে ফর্মেটটা তাহলে এটা হলো ফর্মেট চেঞ্জ করে ঠিক করে নেওয়া এবং এই ফর্মেটগুলো আপনারা ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারবেন কীরকম রাইট ক্লিক ফর্মেট সেলস আপনারা হয়তো এ নেবেন না চব্বিশ ঘন্টায় নিতে পারেন সেক্ষেত্রে আপনারা কী করবেন আবারও টাইমে গেলাম আমরা এখান থেকে আমরা কাস্টমে গেলেও হয় অবশ্য এখানেও অনেকগুলো আছে তবে বেটার হলো টাইমে যাওয়া এখান থেকে আমরা কি করব যে এ এম পি এম নেব না শুধুমাত্র টাইম ফর্মেটটা আমরা নেব সেক্ষেত্রে দিয়ে দিলাম চব্বিশ ঘন্টার যে টাইমিং ফর্মেট এবার সেটা এসছে সো আপনারা এগুলোকে এই ফর্মেট থেকে চেঞ্জ করে নিতে পারবেন এটা তো গেল আসলে ফর্মেটিং করে বাট আমি চাইছি যে ফর্মেটিং করে করব না আমরা ডিরেক্টলি কাজটা করবো সেটা কীভাবে করা যেতে পারে এক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করব ঠিক আছে সো ফর্মুলাটা কি ইকুয়াল এরপরে আমরা এই যে নাও ইউজ করছি এই নাওটাকে আর একটু মডিফাই করবো আমরা তার আগে ইউজ করবো টি ই এক্সটি টেক্সট নামে একটা ফাংশন তো এই টেক্সট নামে যে ফাংশন এই ফাংশনটার কাজ হচ্ছে নাম্বারগুলোকে একটা নির্দিষ্ট ফর্ম্যাটে টেক্সটের রূপান্তর করে দেয় ঠিক আছে তো এর দুটো প্যারামিটার দেওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভ্যালু আর একটা হলো ফর্মেট টেক্সট যে এই যে ভ্যালুটাকে পাইলো সে নিউমেরিক্যাল ভ্যালু হোক বা যে ভ্যালু হোক সেটাকে কোন ফর্ম্যাটে সে কনভার্ট করবে তো এইখানে আমরা কি করব টেক্সটের আর্গুমেন্ট হিসেবে দেবো এন ও ডাব্লিউ নাও সেটা আসলে কি করবে কারেন্ট ডেট অ্যান্ড টাইমটাকে আমাদের সামনে ডিসপ্লে করবে ওকে এরপরে কমা দিলাম দেওয়ার পরে আমরা যে ডেটটাকে সরি আমরা যে সময়টাকে ডিসপ্লে করব সেটা আসলে কোন ফর্ম্যাটে আমরা ভিউ করাবো সেটা আমাদের এখন দরকার তো ইনভার্ট কমা দিলাম দেওয়ার পরে আমরা চাইছি যে আওয়ার আওয়ার তারপরে কোলন মিনিট মিনিট যেটা জাস্ট আওয়ার অ্যান্ড মিনিট হিসেবে আমরা চাই এই অবস্থায় যদি রেখে দেই দিয়ে আমরা ইনভার্ট কমা ক্লোজ করলাম ব্রাকেট ক্লোজ করলাম ইন্টারপ্রেস করি কি ঘটলো দেখেন আওয়ার অ্যান্ড মিনিটটা আসলো ঠিক একই জিনিসকে আমরা আরেকটু একটু মডিফাই যদি করি পরে এখানে কোলন দিয়ে এস এস দিয়ে দেই তাহলে কি ঘটে আমরা দেখব। এবার সে সেকেন্ড সহ আমাদের দেখাচ্ছে এবং বারবারই আমরা যখন পেজটাকে রিলোড দেবো সে আসলে কারেন্ট যেই টাইম সেটাকে শো করবে এটাকে আরও আমরা মডিফাইড করতে পারি হাউসও একটু স্পেস দেবো দেওয়ার পরে আমরা এখন বলবো যে এ এম স্ল্যাশ পি দিয়ে আমরা এবার আবারও ইন্টারপ্রেস করব এবার দেখেন এ এম করছে তো এই যে আমি এখানে টাইমিংয়ের লো দিচ্ছি আওয়ার মিনিট সেকেন্ড এ এম কিংবা পি এম এটা আমরা আসলে কোথায় পাচ্ছি ওকে বা এটা কোন ফর্মেট এই যে একটু আগে আমরা রাইট ক্লিক করার পরে ফর্মেট সেলসে গিয়েছিলাম যাওয়ার পরে এখানে টাইমের যে ফরমেটগুলো আছে কিংবা আপনারা যদি কাস্টমে যান এখানে একটু উপরের দিকে ওঠেন এই যে টাইমিংয়ের যে ফর্মেটগুলো আছে দেখেন এইস এম এম এস এম পি এম এটা একটা ফর্মেট হতে পারে এইস এম এম এটা একটা ফর্মেট হতে পারে এইস এইস এটার একটা ফর্মেট হতে পারে সো দুই ডিজিটের এক ডিজিটের কোন ডিজিটের আমার লো নেবো সেটা কিন্তু এই এইখানেই দিয়ে দেওয়া আছে এগুলোকে আপনারা ওখানে ব্যবহার করলেই পেয়ে যাবেন যেমন আমি নাওটাকে যদি এয়ার সহ এখানে শো করাতে চাই তাই না যে আমার আসলে এয়ারটাও দরকার তাহলে ওয়াই 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 ওয়াইটাও যদি আমরা এখানে ইউজ করি অথবা এই যে এই একটা ফর্মেট আছে এম 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 হাইফেন ওয়াই ওয়াই দেন টাইম অ্যান্ড ডেট সেটা আমরা করতে পারবো সো এইখানে কী যেন দেখেছিলাম এম 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 হাইফেন ওয়াই ওয়াই ছিল তাই না হাইফেন ওয়াই ওয়াই স্পেস একটু দেখি কী আসে ইন্টারপ্রেস করবো দেখেন ফর্মেটটা আবার চেঞ্জ হয়ে গেল সো আপনি যেভাবে টেক্সটটাকে ফরমেট করে দেখাবেন সেভাবে এসে আসলে এটা কাজ করবে তো ছোট্ট একটা টিউটোরিয়াল আশা করি আপনাদের কাজে আসবে ভালো থাকবেন সবাই আর বেশি বেশি প্র্যাকটিস করুন আমাদের টিউটোরিয়াল ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে